আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো আজকেও আপনারা লাগে আরেকটা রেসিপি লইয়া আজি রই গেছি। তো আজকে আমি আপনারে বেগুন ভাজা রান্না করিয়া দেখাইম। তো দেখো কাই কেন আমি বেগুন আগে খাটিয়া রাখছি, একটা বলবো আর ইকানোর মাঝে আমি সব মশলা এখানো রাখছি না, আমি কিতা কিতা দিছি আপনার উপকরণ হয়রাম। এখানোর মাঝে ময়দা দিছি পরিমাণ মতো, বেসন পরিমাণ মতো দিছি, আর হলুদ মরিচ বাহর লবণ কারি পাউডার আর বেকিং পাউডারও দিছি পরিমাণ মতো দিয়া সবগুলার এখানো মিক্স করিয়া রাখছি। কেন দেখো কে কেন মিক্স করা মশলা এখানে কিন্তু ফাতলা করে রাখছি না, বেশি ফাতলা হইতো না, ফাতলা হইলে তারপরে বেগুনের বাজাত গেলে আবার বেগুনের মাঝে মশলা সারা সারা হয়ে যাবে। একটু ঘন করে রাখবা। আর এখানে দেখো কা বেগুনের মাঝে পুরা হলুদ মরিচ বাহর লবণ আর কারি পাউডার দিয়া বেগুনের মাখাইয়ে রাখছে তুরা তুরা দিয়া। তো এখন আমি আস্তে আস্তে রান্না শুরু করম, আপনারা দেখোক আর লগে থাকুক। আশা করি এই রেসিপি আপনার আর বেশি ভালো লাগবো, কারণ বেগুন ভাজা সবারও বেশি ভালো লাগে, আর রমজান মাসও তো ইফতারও বেগুন ভাজা বেশি খাওয়া হয়। হোক আমি বেগুন ভাজবার লাগি তেল দিলাইছি খড়াই মাঝে, আর এখানে সব মশলার মাঝে ডুবাইয়া বেগুন দিয়ে সাবান দিলাম। এখন আমি উল্টাইয়া দিম, এক সাইড টানলে অপর সাইড উল্টাইয়া দিবা। এইগুলো এখনো টানছে না, পুরা মতে ঠান্ডে করে নামাই দিন, ঠান্ডে বুঝতে পারবা লাল হয়ে দিব চাইবো একটু নামাই দিন। তো দেখো এখন বেগুন ভাজার রেসিপি পুরা হয়ে গেছে, এখন আমি আপনাদের লাগে ডেকোরেশন করিয়া রাখছি কেন একটা প্লেট লইয়া। তো আশা করি আপনারা ভালো লাগবে আজকে রেসিপি, আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা, আর অন্য কোনো রেসিপি আপনারা দেখাই মো পরে। আল্লাহ হাফিজ।